এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা এবং ইতিমধ্যে সেই চোরকে পাকড়াও করেছে পুলিশ তপশিয়া থেকে সেই চোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং প্রগতি ময়দান থানার পুলিশ তপশিয়া থেকে পাকড়াও করেছে সেই চোরকে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা করছিল দুষ্কৃতী এবং তাকে পুলিশ ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে এবং প্রগতি ময়দান থানার পুলিশ তাকে তপশিয়া থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ বলে জানা যাচ্ছে টাকা লুট করতে গিয়ে আটক চোর বিস্তারিত শুনবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি রিয়া কি জানা যাচ্ছে পুলিশ কি বলছে দেখো প্রগতি ময়দান থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তারা নাইট কার্ফিউ ঠিক আছে কিনা সেটাই পর্যবেক্ষণে তারা বেরোয় এবং নাইট রাউন্ডে বেরোয় প্রগতি থানার ময়দানে পুলিশ এবং তারপরে তপশিয়া থানা আন্ডারে তপশিয়ার দিকে যখন তারা যায় সেই সময় দেখে এক ব্যক্তিকে তারা তপশিয়ার এক এটিএম এর ভিতরে সে রয়েছে এবং বেশ অনেকক্ষণ ধরেই রয়েছে এবং তখন কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং তারপরে কিন্তু তারা চেস করতে থাকে ওই ব্যক্তিকে এবং চেস করতে থাকে এবং তারপরেই দেখা যায় যে এটিএম প্রায় ভাঙচুরের চেষ্টা করছে এবং তারপরেই কিন্তু তাকে আটক করে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যেটা পুলিশ জানতে পারে যে সেই ব্যক্তি টাকা লুটের জন্যই এটিএম ভাঙচিয়ে এবং তারপর তাকে আরো জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তারপরে সেই ব্যক্তি স্বীকার করে এবং ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাকে আজকে কোর্টে তোলা হবে অনেক ধন্যবাদ রিয়া কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা করছিল চোর প্রগতি ময়দান থানার পুলিশ তপশিয়া থেকে তাকে আটক করেছে বলে জানা যাচ্ছে